নমস্কার সকলকে, আমার ফেসবুক পেজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 16ই নভেম্বর। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মেজদির বাড়ি। গিয়ে দেখলাম তখন কুটু তার দুপুরের খাওয়া শেষ করছে, আর আমাদের দেখে ও এত আনন্দ পেয়েছিল যে ছুট্টে আমাদের সকলকে চলে আসে প্রণাম করতে। আর ব্যাপারটাতে না খুব হাসি পাচ্ছিল, আসলে ওর বয়স তো মাত্রই 3.5 বছর। এই বয়সে এভাবে আমাদের প্রণাম করছিল, আর প্রণাম জিনিসটা তো আমরা এখনো কারোর কাছেই পাই না। এখানে তারপর টুকটুকির সঙ্গে ও কত গল্প করছিল, আমাদের দেখে আর টেবিলে খেতেই চাইলো না, ছুট্টে ঘরে চলে এলো। তাই মেজদিকেও ওকে ঘরেই খাইয়ে দিতে হলো, আর আমাদের সঙ্গে তারপর কত গল্প করছিল। এখানে আমি ওকে কমলা লেবু খাইয়ে দিচ্ছিলাম, আর ও খেতে খেতে আমাকে আবার একটা হামিও দিল। বাড়ি থেকে আমরা অনেক আগে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তাই জন্য মেজদি আমাদের তিনজনের জন্য বানিয়ে দিচ্ছিল চাউমিন। চাউমিনটাও খুব সুন্দর বানায়। সেদিন শনিবার ছিল, আমরা সাধারণত নিরামিষই খাই, কিন্তু ও বললো যে চাউমিনে যদি একটু ডিম না দিই ভালো লাগবে না খেতে, তাই ডিমটাও দিয়ে দিয়েছিল। আমার কিছুদিন ধরেই জ্বর ছিল, তাই মিষ্টিটা আবার ফ্রিজে ছিল বলে একটু মাইক্রোওয়েভে গরমও করে দিল। তারপর আমরা তিনজন বসে পড়ি খাওয়া দাওয়া করতে, এবং আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করতে থাকি। সরভাজা আমার পছন্দের একটা মিষ্টির মধ্যে, তার উপরে আবার বেশ গরম গরম, খুব ভালো লাগছিল খেতে। আমরা সেদিন মেজদির বাড়ি গিয়েছিলাম ওকে মেহেন্দি করে দেবো বলে। আসলে মেজদির দেওরের বিয়ে ছিল, তাই আমি ওকে সুন্দর করে দুহাত ভরে মেহেন্দি করে দিয়েছিলাম। মেজদির বিয়ের পর এটা ওর প্রথম এরকম হাত ভরে মেহেন্দি করা। আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তবে একটু আধটু মেহেন্দি করতে ভালোই পারি। আর তোমরা আমাকে জানিও কমেন্টে মেহেন্দিটা আমি কেমন দিয়েছি। ওর তো ভীষণই পছন্দ হয়েছে, আমারও বেশ ভালোই দেখেছে। মেজদিকে দেখে কুটুও বায়না করছিল মেহেন্দি করবে বলে, তার জন্য ছর্দি ওকেই মেহেন্দিটা করে দেয়। এটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানেই ব্লগটা আজকে এন্ড করলাম।